আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেশে আছেন, যারা প্রবাসী পৃথিবীর যে যেখান থেকে এ মুহূর্তে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং পরবর্তী সময় যারা দেখবেন শুনবেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, শুরু করছি আমরা আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো উপাচার্য প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মজবুত ইমান মানসিক প্রশান্তির সহায়ক, একটি চমৎকার বিষয়। সুন্দর জীবনযাপনের জন্য আসলে মানসিক চাপ না থাকাটা জরুরি। তো যদিও এটি আমাদের জীবনের একটি বাস্তবতা যে একটি চাপ থাকে, তো মানুষের জীবনের বিচিত্র ধরনের উত্থান পতন রয়েছে, অসংলগ্নতা, দুঃখ, কষ্ট, অপ্রাপ্তি এবং বেদনা। আমরা করোনা সময়ে এই বাস্তবতা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। তো দেখা যায় যে আমরা পরীক্ষা দিয়েছি, অল্পের জন্যে আমরা ফার্স্ট ক্লাস পাইনি, ছুটে গেছে, এরপরে চাকরিটা হয়েও হলো না, দুর্ঘটনার শিকার হয়েছে আমার ছেলেটি, পাশের টেবিলের সহকারীর পদোন্নতি হয়েছে সহকর্মীর, এটা দেখে, অর্থাৎ বিভিন্নভাবে আমরা অনেক কিছু দেখে হতাশ হই। তো এই যে হতাশ হওয়াটা, এই হতাশ হওয়াটার সময় যে একটা মানসিক বড় চাপ আসে, সে চাপটা থেকে তারাই বিরত থাকতে পারে, চাপটা থেকে মুক্ত থাকতে পারে তারাই যারা মজবুত ইমানদার। তারা মনে করে যে আমার জন্য যেটা হবার ফয়সালা সেটা আসমান থেকে হবে, আমি বৈধ পন্থায় যতটুকু চেষ্টা করার আমি করেছি, যেটা আমার জন্যে লেখা আছে সেটা আমার কাছে আসবেই, যেটা আমার নয় সেটা কখনোই আমার হওয়ার ছিল না, যেটা আমি পাইনি সেটার জন্য আফসুস করে, সেটার জন্য মানসিক চাপ নিয়ে বেড়ানো এবং সেটাকে নিয়ে বিষণ্ণ হওয়া, এগুলো আসলে আমাদেরকে আরও মানসিকভাবে দুর্বল করে দেয়। আসলে আমাদের শরীরটা খাঁচার মতো, মন হলো চিন্তার জায়গা, আর মনকে তার জায়গায় ঠিক রাখাই আমাদের প্রশান্তির প্রথম কাজ। শরীর যেমন সুষম আহার এবং সুনিদ্রায় সুস্থ থাকে, তেমনি সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং মহান প্রভুর নির্দেশ পালনের মাধ্যমে আমাদের মন এবং আত্মা প্রশান্ত হয়। কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় এ বিষয়ে আলোচনা করেছেন। আসলে আমাদের কিছু ক্ষুধা আছে, যেমন পেটে ক্ষুধা লাগলে খাবার খেলে ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আমাদের আত্মার মনেরও ক্ষুধা আছে, তো আত্মার মনের ক্ষুধা সেটা আমাদের নিবারণ করতে হবে। সেই ক্ষুধাটা হলো আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, এবাদাত বন্দিগি যথাযথভাবে পালন করা, এগুলোর মাধ্যমে আমাদের আত্মার ক্ষুধা নিবারণ হয়। তো যেসব আলোচনার সারমর্ম আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে এই প্রশান্তির বিষয়ে, সেখানেই আমরা দেখতে পাই যে অল্পতে যদি তুষ্টি হই তাহলে দেখা যায় যে প্রশান্তি আসে, আর যাদের মজবুত ঈমান তারা অল্পতে তুষ্ট থাকে। আমরা কিন্তু যখন একজনে খেতে পেল না, তার কথা চিন্তা না করে আমার প্লেটে তিন বেলা খাবার আসছে এবং অনেক ভালো আছি, তারপরও আমি খুশি নয়, কিন্তু আরেকজনের যে খাবার জটিনি সে কথা আমাদের চিন্তা করিনি, কখনো বলি না যে হে দয়াময় প্রভু, তুমি আমার ঘরে তিন বেলা খাবার পাঠিয়েছো, হয়তো এত সুন্দর দামি খাবার অনেকের ঘরেই, অনেকের সামনেই পৌঁছায়নি, আমার কাছে পৌঁছিয়েছো তুমি। এই যে শুক্রিয়াটা, এই যে মজবুত ইমান আসলেই, ইমানদার হলেই সে যখন যে অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ, যে হালে থাকে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহটা তার শুক্রিয়াটা তার মনের প্রশান্তি বাড়িয়ে তোলে। চলুন আমরা অতিথির কাছ থেকে শুনছি কিভাবে মজবুত ইমান মানসিক প্রশান্তির সহায়ক হয়।
মহতারাম। ধন্যবাদ, চমৎকার একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। আসলে আমরা বিষয়টাকে দুভাগে ভাগ করতে পারি। এক ভাগ হলো ঈমান, মানুষের সহায়ক হয়, মানুষের মানসিক প্রশান্তির সহায়ক হয়, আর মজবুত ঈমান নিঃসন্দেহে বেশি সহায়ক হয়। মজবুত ঈমান তো ঈমানের শীর্ষ পর্যায়। অতএব মানসিক যে প্রশান্তি, মানসিক যে শান্তি, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, মানে সব কিছু সুসমন্বিতভাবে পাওয়া এবং কোনো অসামঞ্জস্যতা, বিশৃঙ্খলা, অস্থিরতা, অপ্রাপ্তি, এগুলোর কোনো উপযোগ সৃষ্টি না হয়, সব কিছুই ঘটে ঈমান থাকলে, বিশেষ করে মজবুত ঈমান থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের যে নীতি নির্ধারণী কথা বলেছেন সেটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তিময় হয়ে ওঠে। এখানে ঈমানের একটা অংশ হলো জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ। এই আল্লাহর স্মরণ কিন্তু দুভাবে হতে পারে। একটা হলো যে আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে মানসিক প্রশান্তি হয়। আর একটা হলো সকল কাজে আল্লাহকে স্মরণ করার একটি ভাব দ্বারা সৃষ্টি করা, যদিও বাস্তবে আল্লাহকে স্মরণ করা হয় না। সেটা কি বাস্তবে স্মরণ করা, আল্লাহ নামটা উল্লেখ করলাম না, কিন্তু আল্লাহ যেভাবে যেভাবে যা নির্দেশ দিয়েছেন সেগুলো আমি করলাম। আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি যে এতিমকে গলা ধাক্কা দেবে না, আমি গলা ধাক্কা দিলাম না। আল্লাহ নির্দেশ দিয়েছে যে তুমি মানুষের উপকার করবে, আমি উপকার করলাম। আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি কাউকে ক্ষতি করবে না, ক্ষতি করলাম না। আল্লাহ নির্দেশ দিয়েছেন অন্যের মাল তুমি ভক্ষণ করবে না, করলাম না। এগুলোর মধ্যে আল্লাহর নাম নিলাম না, কিন্তু আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করলাম, আল্লাহর নিষেধাজ্ঞা বর্জন করলাম, এটাও কিন্তু এক ধরনের আল্লাহর স্মরণ। তো আল্লাহকে স্মরণ করলে দুইভাবে, মৌখিক কাজে ইবাদত বন্দেগির মধ্য দিয়া, অথবা আল্লাহকে স্মরণ করা আল্লাহর বিধান পরিপালন করার মধ্য দিয়া, উভয়টার রেজাল্ট হলো আজকের বিষয়, মানসিক প্রশান্তি লাভ হয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তার মানে প্রশান্তি লাভ করার জন্য সকল দিক থেকে উন্নত মহৎ মানসিকতা সৃষ্টি করার জন্য কিন্তু আল্লাহ ঈমান দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে কিভাবে মানসিক প্রশান্তি লাভ হয় মানুষের। এর উত্তর হলো যে ঈমান আমাদের কি উপকার দেয়, ঈমান কেন আনব, ঈমানের দ্বারা লাভ কি। ঈমান শরীয়তের যে মাকাসিদ শরিয়া, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য পরিপূরণ করার জন্যই ঈমান একটি সহায়ক অনুষঙ্গ, বা সহায়ক বলবো না, প্রধান অনুষঙ্গ বা মৌল বিষয় হিসেবে কাজ করে। তাহলে মানুষের কি দরকার, মানসিক প্রশান্তি কেমনে আসবে? মানুষের যদি নিজে বাঁচতে পারে মানসিক প্রশান্তি হয়। যদি মনে করে আমার জীবন বিপন্ন, আমার প্রাণ ঝুঁকির মধ্যে আছে, আমি হয়তো বাঁচব না, তো যত কথাই আপনি বলেন মানসিক প্রশান্তি কিন্তু আসবে না। তাহলে দেখা গেল ইসলাম যে ঈমান মানুষকে উপহার দিয়েছে, সেই ঈমান হেফজুন নফস বা মানুষের প্রাণ রক্ষার যাবতীয় বিধান দিয়েছে। তো ঈমান যেহেতু আমাকে প্রাণ রক্ষার কলা কৌশল বাতলে দিয়েছে, ঈমান আনলে যেমন প্রাণকে রক্ষা করা যায়, ঈমান না আনলে প্রাণ রক্ষা হয় না। অতএব প্রাণ রক্ষার যে প্রশান্তি সেটা ঈমানের দ্বারাই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন যে মান কাতালা নাফসান বেগাইরে নাফসান আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালা নাসা জামিয়া, যে ব্যক্তি হত্যা করে অন্য একজন মানুষকে তার ন্যায়সঙ্গত কারণ ছাড়া বা ন্যায়দণ্ড মৃত্যুদণ্ড ছাড়া, তাহলে সেজন্য জগতের সকল মানুষকেই হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকা আন্নাম আহিয়া আন্নাসা জামিয়া, আর যে ব্যক্তি উদ্ধার করলো মৃত্যুর থেকে, ধ্বংস থেকে, প্রাণ ধ্বংস হওয়ার থেকে, সেজন্য সকল বিশ্ববাসীকেই
জগৎবাসী কি উপকৃত করলো। তো আপনি যে ঈমান এনেছেন, আমি যে ঈমান আছি, সেই ঈমান কিন্তু আমাকে পথ নির্দেশ দিয়েছে যে কিভাবে মানে প্রাণ রক্ষা করার যে অস্থিরতা, প্রাণ ধ্বংসর যে অস্থির, সে তার থেকে মুক্ত থাকা যায়, ঈমান আনলেই সম্ভব। মানুষ অশান্তিতে নিপতিত হয় যদি তার সম্পদের ব্যাপারে নিশ্চিত না হতে পারে, পার্থিব ব্যাপারে। আমরা দুটো সাইড, এটাকে আমরা বাহ্যিক দিকটা আলোচনা করছি, আর একটা অভ্যন্তরীণ দিকও আলোচনা করব। তো এই যে মানুষের সম্পদ রক্ষা করা, তো সম্পদ রক্ষার নিশ্চয়তা দেয় কিন্তু মানুষকে ঈমান। ঈমান একজন মুসলিমকে বাতলিয়ে দেয় কীভাবে তার ন্যায্য সম্পদ সে রক্ষা করবে, কীভাবে সে অন্যের সম্পদ মানে সে খাবে না, কীভাবে সম্পদ যদি কেউ ভক্ষণ করে তা থেকে রক্ষা করবে। ইসলাম তাকে উপহার দেয় যে আসারিক ও আসারিক তো ফাঁকতাও বাইনা হবা, চোর যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও, কেন হাত কাটবে। অর্থাৎ মানুষের সম্পদের নিশ্চয়তা ইসলাম মানুষকে দিয়েছে। তো এই যে ইসলামের যে ঈমান, ইসলামের যে বিশ্বাস, সে বিশ্বাসটা ধারণ করলে তো মানুষ এতটুক লাভ করে যে আমার সম্পদের নিশ্চয়তা আছে, সুতরাং তার একটা প্রশান্তি আসে। মানুষের প্রশান্তি ছুটে যায়, প্রশান্তি থাকে না, মানসিক তৃপ্তি থাকে না যখন বাড়িতে পরিবার রেখে আসে, সেই পরিবার খুব শঙ্কার মধ্যে থাকে, তার জেনা বেবিচার অশ্লীলতার মধ্যে থাকে, পরিবারের মানে তার যে সন্তান উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত হয়, দুনিয়ার মধ্যে যখন একটি শুদ্ধ বিশুদ্ধ মানে একটা প্রজন্মের পর প্রজন্ম জন্মদান প্রক্রিয়া ব্যাহত হয়, বহুগামিতায় ব্যাহত হয়। ইসলাম ঈমান এই বহুগামিতাকে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এখানে নিশ্চয়তা দিচ্ছে যে না, বহুগামিতার কোনো পথ ইসলামে নেই, বহুগামিতার কোনো পথ তুমি যে ঈমান এনেছো সেই ঈমান তোমাকে দেখাচ্ছে। মানুষ এখানে মানসিক তৃপ্তি পায়, মানুষ কিন্তু তৃপ্তি পায় যখন তার জ্ঞান বুদ্ধি মানে সঠিক থাকার নিশ্চয়তা পায়, এবং জ্ঞান বুদ্ধি যে যে কারণে মানে হরণ হয়ে যায়, লোপ পেতে পারে, সে সবগুলো নিষেধ করে। সে মাদকতা জ্ঞান বুদ্ধি লোপ পায়, নিষিদ্ধ, জুয়া খেলার দ্বারা এটি লোপ পায়, এটি নিষিদ্ধ। আরও জ্ঞান হরণ করার মতো যতগুলো উপকরণ রয়েছে, ঈমান আনার সাথে সাথে ঈমান একজন ঈমানদার ব্যক্তিকে বলে দেয়, দেখো তোমার জ্ঞানের নিশ্চয়তা আমি ঈমান তোমাকে দিচ্ছি। সুতরাং জ্ঞান লোপ পেতে পারে, জ্ঞান বিধ্বস্ত হতে পারে, এরকম কোনো কাজ কিন্তু আমাকে ঈমানকে যদি তুমি গ্রহণ করো তাহলে হবে না। এরকম আমরা দেখেছি যে মানুষের প্রাণ রক্ষার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সন্তান সন্ততি রক্ষার অধিকার, তার জ্ঞান বুদ্ধি বিবেচনা এইটা রক্ষার অধিকার, এই সকল অধিকারগুলো লাভ করে যখন বিশুদ্ধ ঈমান মানুষ অর্জন করে। আর একটা ব্যাপার হলো যে মানসিক প্রশান্তির কিন্তু আর একটা দিক হলো যে কোনো কিছু ধ্বংস না হয়ে যাওয়া, মানে যে সম্পদটা আছে সম্পদটা ধ্বংস হবে না, প্রাণটা ধ্বংস হবে না, আমার অনেক কিছু রয়েছে। তবে কিন্তু বাস্তব জীবনে দেখছি ঈমানদার ব্যক্তি ধ্বংস হয়, সেখানে কিন্তু আল্লাহ নীতি ঠিক করে দিয়েছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইই মিনাল খাওফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশিরু সাবিরিন। এই যে কিছুটা সম্পদের হানি হয় বাস্তব জীবনে দেখা হয়, প্রাণের হানি ঘটে, ফল ফসলের হানি ঘটে, মানুষ দেখে, কিন্তু আল্লাহ বলছেন এই যে ঘটনা আয়াতের নির্যাস, অবশ্যের সবিরিন, তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দাও, আল্লাযীন ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে যখনই কোনো বিপদ, এটাকে বিপদ সম্পদ আখ্যায়িত করা নেই, বিপদ কিন্তু প্রশান্তি কোত্থেকে আসে, সান্ত্বনা কোত্থেকে আসে, ইহা আসাবাত মুসিবাত, অর্থাৎ মানুষের অর্জিত সম্পদ, অর্জিত প্রাণ, অর্জিত সন্তান সন্ততি, এগুলো বাস্তব দুনিয়ার এই গতিময়তার কারণে, গতিশীলতার পরিপ্রেক্ষিতে যদি কিছুটা আমরা বাহ্যিক চোখে দেখি এটা ক্ষতিগ্রস্ত হওয়া, বাহ্যিক চোখে দেখি ধ্বংস হওয়া, বাহ্যিক চোখে দেখি চলে যাওয়া, কিন্তু না, এটা ধৈর্যশীলদের একটা পরীক্ষা। তখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই যাদের ঈমান আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব। অর্থাৎ আল্লাহকে পাওয়া, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া, এটি কিন্তু তার মনের মধ্যে জাগরুক করে, প্রশান্তিটা বৃদ্ধি করে যায়। দেখবেন
সম্পদ মানুষের উপকার করে না ক্ষতি করে? এই ক্ষতির দিকটা হলো, বহু সম্পদ রয়েছে যে মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে যায়, বহু অভাব অনটন সমস্যা আছে যেটা মানুষকে খুব আল্লাহর নিকটবর্তী করে। এই জন্যই হাদিস এসছে, সহিহ মুসলিমের হাদিস, যে সকল কল্যাণ সকল ভালো এটা ইমানদারদের, ওয়ালা ইয়াকুনু যালিকা ইল্লা লিল মুমিনিন, এটা মোমেনদের ছাড়া কিছু ঘটে না, মানে সব ভালো মোমেনদের। কীভাবে ভালো? যে ঈসা ইজা আসাবাতুহু দাররা, যখন তার বিপদ আপদ তার উপরে আপতিত হয়, সবরা, সে ধৈর্য ধারণ করে, ভাষা করা, আল্লাহর গুণগান গায় এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আর কি করে? ওয়াইজা আসাবাতুস সাররা, যখন তাকে কোনো আনন্দ ফুর্তি এগুলো যখন সে পেয়ে যায়, আনন্দের সুসংবাদ কিছু হয়ে যায়, তখন ভাষা করা, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি সেই তার বাহ্যত এ কারণে বলছি যে আমরা যেটাকে দুঃখ নামে আখ্যায়িত করি পার্থিব জীবনে, আমরা যেটাকে সম্পদ হানি নামে আখ্যায়িত করি পার্থিব জীবনে, আমরা যেখানে সন্তান সন্ততি চলে গেল, আমি শেষ হয়ে গেলাম, এটি একটি বাহ্যিক পার্থিব চরাচরের একটি স্ফুলিঙ্গি মাত্র, যেটা আল্লাহ কখনো দেখেন। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষের মিলিত হওয়া, আল্লাহই হলো মানুষের সব কিছু। কুল ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার ইবাদত বন্দিগি, আমার আমল আখলাক, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত। এই জন্য আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু কোনো অস্থিরতা নেই। দেখেছেন যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরেছেন? এবং এটি কেন? যে তাহলে তো তার দ্বারা ইসলামের উপকার হবে, ইসলাম ছড়িয়ে পড়বে, দিন ছড়িয়ে পড়বে, মানুষ ভালোর পথে আসবে, প্রশান্তি হবে। অর্থাৎ এরকমভাবে ভেতরগত যদি আমরা দেখি, মানুষ কিন্তু এই পার্থিব চরাচরের মধ্যে তার, আমরা যেটাকে ধনজ্ঞতা বা ঐশ্বর্য বলি অথবা অভাব অনটন বলি, সেটার উপরে কিন্তু মানুষের সুখ দুঃখ নির্ভর করে না। যার কারণে আমরা যদি বলি জগতের সুখী মানুষটা কে, এবং তারপরে বলি যে বিলিয়ন বিলিয়ন ডলার বা কোটি কোটি অযুত কোটি টাকার যিনি মালিক, তিনি খুব সুখী, এটা দুনিয়ার কেউ বলে না। আবার এটাও পাশাপাশি বলে না যে একেবারে যে নিঃস্ব সেই সুখী। আসলে সুখটা নির্ভর করে মানসিক প্রশান্তি কতটা আছে। এবং আধুনিককালের সমাজবিজ্ঞানীরা, অন্যান্য কালের সমাজবিজ্ঞানী, দার্শনিক, নৃতত্ত্ববিদ, তারা কিন্তু যারা মানব জীবন নিয়ে, মানুষের দেহতত্ত্ব নিয়ে, মানুষের মন মনন মেধা নিয়ে বিশ্লেষণ করেছেন, তারা কিন্তু দেখেছেন আসলে মানুষের সুখটা নির্ভর করে তার ভেতরগত একটা প্রবাহ, যেই প্রবাহটা একটা ভেতর থেকে, ভেতরের একটি চালিকা শক্তির থেকে পরিচালিত হয়। এবং ইমানদার ব্যক্তির দাবি হলো সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সেটি আসে। এবং সেই যোগসূত্র যতক্ষণ মানুষের মধ্যে স্থায়ী থাকে, মানুষের কলবের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যোগসূত্র, মানুষের মনন মেধা বিশ্বাস আস্থা সকল কার্যক্রমের সাথে, ততক্ষণ পর্যন্ত মানুষ সে প্রশান্তিতে থাকে। অর্থাৎ ইমানদার যিনি, তিনি তার মানসিকভাবে পরিপূর্ণ প্রশান্তি এবং তৃপ্তির মধ্যে থাকতে পারে যদি প্রকৃত মুমিন হতে পারে। যার কারণ দেখছি বারবার এসছে যে যারা ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুম ঈমানা, তো কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায় কীভাবে? ওই কোরআনে তো সঠিক কাজটা করার এবং অন্যায় কাজটা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে, এবং যখনই তেলাওয়াত করে তখন তো এটা জাগরুক হয় মনের ভেতরে। এই ব্যাটারি লো হয়ে গেলে সেটা চার্জ হয় নিঃসন্দেহে। যথার্থ বলছে দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। আসলে মজবুত ঈমান, এটা আমাদের সবার থাকা দরকার। একটি গবেষণায় উঠে এসেছে যে মুসলিমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। কারণ কি? কারণ হলো মুসলিমরা একজন সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে জীবন পরিচালনা করেন। মুসলমানরা তাকদীর এবং ভাগ্যে বিশ্বাস করেন, ফলে অল্পতেই তারা সন্তুষ্টি এবং পরিতৃপ্ত বোধ করেন।
মুসলিমরা মুসলিমদের মনে আল্লাহর ভয় থাকে বদ্ধমূল, ফলে তারা বহুবিধ পাপাচার থেকে বিরত থাকে। আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস মুসলিমদেরকে প্রভাবিত করায় হতাশা এবং উদ্বেগ তাদেরকে খুব বেশি গ্রাস করতে পারে না। আরেকটি বিষয় হলো গবেষণার বিশ্লেষণে দেখা যায় যে অতিমাত্রায় একত্ববাদী বিশ্বাস বিষণ্ণতা এবং মাদকদ্রব্যের অপব্যবহার এবং আত্মহত্যার ঝুঁকি কমিয়ে দেয়। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে ধর্ম এবং সুখের সঙ্গে একটি ইতিবাচক একটি সংযোগ রয়েছে। আমরা জানি ইসলামের প্রধানতম ইবাদত নামাজ, আর এই নামাজ অনুশীলন দুনিয়াতে প্রশান্তি লাভের অন্যতম সেরা মাধ্যম। নামাজ আদায়ের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে, নামাজ আদায়কারীরা মানসিক অশান্তি থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু রূপে, যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে, আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায়। তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। সুবহানাল্লাহ। ইতালিয়ান একজন বিখ্যাত বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, তিনি 38 বছর বয়স্ক রোকসানা ইলিনা নেগ্রা ইসলাম গ্রহণের পর তার প্রতিক্রিয়ায় বলেন, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করেছি, যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি মনোবিজ্ঞানের ছাত্র, আমি সবসময় প্রশান্তির জন্যে, অসুস্থতা থেকে নিরাময়ের জন্য উপায় খুঁজে বের করার চেষ্টা এবং গবেষণা করেছি। আলহামদুলিল্লাহ, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইসলামে রয়েছে সব কিছুর সঠিক সমাধান। সুবহানাল্লাহ। তো আমাদের এজন্যে মজবুত ইমান দরকার, আর মজবুত ইমান পারে একমাত্র আমাদেরকে ই করতে, আমাদের প্রশান্তি দিতে আত্মার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা রাদের 28 নং আয়াতে বলেছেন, যারা ইমান আনে ও আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়, যারা ইমান আনে ও আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই শুধু হৃদয় প্রশান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, নামাজের একামত দাও, এর মাধ্যমে আমাকে প্রশান্তি দাও। আবু দাউদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। একজন ইমানদার আল্লাহ তাআলার উপর এই বিশ্বাস রাখে যে সর্বক্ষণ আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তো যখন একজন মানুষ মনে করে যে আমি যা কিছু করছি সব কিছু আল্লাহ দেখছেন, হয় আল্লাহকে আমি দেখছি না হয় আল্লাহ আমাকে দেখছেন, তো এই যে দুটি অবস্থা, যে আমরা নামাজে যখন দাঁড়াই তখন মনে করি যে আমার আল্লাহ সামনে আছেন, তো আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন, তো যার পুরো জীবনটা আল্লাহ তার সিসি ক্যামেরায় ধারণ করে রাখছেন, সেই ইমানদার মোমিন তো খারাপ অন্ধকারের জগতে পা বাড়াতে পারে না। সে মোমিন তো তার নিজের সুন্দর পরকাল রেখে সে কঠিন অশান্তির পরকালকে সে গ্রহণ করতে পারে না। এজন্যে ইমান আনতে হবে মজবুতভাবে এবং ইমানের পরিচর্যা করতে হবে, এবং ইমান একমাত্র আমাদের বড় সম্পদ। দেখা যায় আমাদের সব কিছু আছে কিন্তু ইমান নড়বড়ে, সব কিছু আছে কিন্তু ইমান দুর্বল, ইমানের প্রদীপ নিভু প্রায়, তাহলে বুঝতে হবে যে আমরা ক্ষতির মধ্যে আছি। এই জন্য ইমানের শক্তিকে বাড়াতে হবে। আমাদের জীবনে আমরা দেখেছি এরকম ক্ষুদ্র জীবনে অনেক, যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তার, কিন্তু একটু পেরেশান তার ভিতরে দেখা যাচ্ছে না, যা নামাজে তিনি দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাচ্ছেন, তিনি নামাজে নফল নামাজে আল্লাহর কাছে বলছেন তার আকুতি এবং তার বিশ্বাস, এবং এত বিশ্বাস যে হ্যাঁ তার জাহাজ ডুবে গেছে, হ্যাঁ ডুবতে পারে জাহাজ কিন্তু আমার সম্পদ নষ্ট হবে না, কারণ এই সম্পদ আমার বৈধ এবং এই সম্পদে আমি জাকাত দিয়েছি। আমরা এটাও দেখেছি যে আগুন লেগেছে তুলার মিল, পাশের টিনের ঘর পুড়ে গেছে, টিন রাখার ঘর পুড়েছে কিন্তু তুলা রাখার ঘর পর্যন্ত এসে আগুন থেমে গেছে। সে বিশ্বাস করে যে আমার হক এবং সঠিক পন্থায় অর্জিত এই সম্পদ, এবং ইসলামী বিধিবিধান অনুযায়ী আমি যার যার হক সেখানে দিয়েছি, সুতরাং আগুন লাগলেও আল্লাহ রক্ষা করবেন আমার সম্পদকে। তো এই যে মজবুত ইমান, এবং যত কিছু হারিয়ে গেলেও আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালামের সব কিছু যখন
আল্লাহ নিয়ে গেলেন, তখন ইবলিস এসে আইয়ুব আলাইহিস সালামকে বলল যে দেখো অভিমান আল্লাহ তোমার প্রতি প্রতিশোধ নিয়ে সব কিছু তোমার কাছ থেকে নিয়ে গেছে, এখন তোমার মতামত কী বলো? তখন আইয়ুব আলাইহিস সালাম শয়তানকে বলল ইবলিস দূর হয়ে যা, এই যে সম্পদ এগুলো আল্লাহ আমার কাছে জমা রেখেছিল, তো যখন জমা রেখেছিল তখন আমি খুব বেশি আনন্দিত হই নাই, কারণ আমি জানতাম যে এটা আমার না, এটা তার জিনিস, তিনি আমার কাছে জমা রেখেছে। আর যখন সব কিছু নিয়ে গেছে তখনও আমি দুঃখিত হইনি, কারণ আমি জানি এটা তার সম্পদ, তিনি নিয়ে গেছে, এখন আমার বিন্দুমাত্র দুঃখ নাই, কষ্ট নাই কোনো। কিন্তু আমাদের জীবনে শুধু পাওয়া না পাওয়া হারানোর হিসেব করতে করতেই ক্লান্ত আমরা, কী হারালাম কী পেলাম না, মানে এই দুরাশা এগুলো নিয়েই আমাদের জীবনের মানে বড় বড় বিষণ্নতা, বড় বড় কিছু পাহাড়ের মতো কষ্ট চেপে বসে আমাদের জীবনে। তো ইমানই একমাত্র পারে আমাদের মজবুত করতে, সিদ্ধান্তকে, ভিতরের জগৎটাকে, আমার মনকে কঠিন করতে, শক্ত করতে পারে একমাত্র মজবুত ইমান। তাই আমাদের মজবুত ইমান আনতে হবে। চলুন অতিথির কাছ থেকে আরো শুনছি। মতলাম যেটি আমি দুটো কথা বলি, একটা হলো মজবুত ইমান কিন্তু ভালোবাসার জন্ম দেয়, আল্লাহর সাথে ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মানে আল্লাহকে ভালোবাসা সেটা একটা ইমানের দাবি। আল্লাহকে ভালোবাসতে পারলে কি হয় দেখুন, আল্লাহ বলছেন যে ইন্না লিল্লাহি মিয়াতা রহমান আনজালাহা বাইনাল ইবাদ বাইনাল খালক রহমাতান ওয়াহিদা ওয়া আমসাকা ইনদাহা তিসআ ওয়া তিসঈন রহমা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তার দয়া মায়া ভালোবাসা এগুলোকে যদি 100 ধরা হয় বা 100, তার একটা মাত্র সকল জগৎবাসীর মধ্যে, সকল প্রাণী, সকল মানুষ, সকল মখলুক, সকল জিন, ইনসান, ফেরেশতা তার মধ্যে ছেড়ে দিয়েছে, 99টা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, আর এর মধ্যে সামান্য একটু আব্বা আম্মা ভাগ পেয়েছেন। সেই আব্বা আম্মা তার সন্তানকে কত ভালোবাসেন, প্রাণীর আব্বা আম্মাও ভালোবাসেন, মনুষ্য জাতির আব্বা আম্মা ভালোবাসেন, জিন জাতির আব্বা আম্মা ভালোবাসেন, অন্যান্য যে বিষাক্ত সাপও তার সন্তানকে আঁকলে রাখে, একটা বানরও ভালোবাসে, একটা মানে হিংস্র প্রাণী সিংহ সেও কিন্তু তার সন্তানকে। এই ভালোবাসাটুকু অযুত অযুত কুটি ভাগের এক ভাগ বা কুটি 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 ভাগের এক ভাগ, সেখানে যদি এত ভালোবাসাটা হয়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো কত ভালোবাসেন, কত ভালোবাসেন, তারপর আল্লাহ দিছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে। এই আল্লাহ কত ভালো, কত দয়াময়, রহমান রহিম, পরম দয়াময়, পরম দাতা, পরম দয়ালু, মানে কেবল দাতাই নিচ্ছেন না, কেবল দিচ্ছেন নিচ্ছেন না, এই পরম দয়ালু করুণয় দাতা আল্লাহ মানুষকেই কেবল দিচ্ছেন। তাহলে এই মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে পারে তাহলে কিন্তু মনের মধ্যে প্রশান্তি আসে। মতলব আমরা দেখি যে মানুষগুলো কঠিন ইমানদার হয়, তাদের চেহারায় একটি নূরের ছাপ পাওয়া যায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারপর তার লুকিং, সব কিছুর মধ্যেই একটা একটা প্রেম, একটা ভালোবাসা। এবং কোরআন আল্লাহ বলছে ওয়াহাব্বাবা ইলাইকুমুল ইমান, হ্যাঁ ওয়াকাররাহা, এবং তাদের জন্য কুফুর এবং অবাধ্যতা এটাকে করেছে অপছন্দনীয় আর ইমানকে করেছে পছন্দনীয়। এই শক্তিটা লাভ করে মানুষ যখন ইমান আনয়ন করে, আল্লাহকে ভালোবাসে। আপনি আর একটা উদাহরণ দিয়েছিলেন যে কীভাবে দুনিয়ার সম্পদ যখন নষ্ট হয়ে যায় তখন কিছুই তিল পরিমাণ কিছুই মনে করে না, কেন মনে করবে? কারণ দেখুন আল্লাহ কোরআনের উপস্থাপনা কি, ওয়া আতুহুম মিম্মালিল্লাহিল্লাযি আতাকুম, তোমরা মানুষকে দেও সেই সম্পদ যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, অর্থাৎ সম্পদের মালিক তো তুমি না, অতএব এই সম্পদ যদি আল্লাহ ধ্বংসও করে দেন তো তুমি ব্যতি ব্যস্ত হয়েছে কেন, তুমি মানে দুঃখিত কেন হচ্ছ, সম্পদ আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, আমি তো পাহারাদার ছিলাম, তুমি তো পাহারাদার এই সম্পদের, বরং তোমাকে তো আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন সম্পদকে নিজে তার তহবিলে নিয়ে যাওয়ার মাধ্যমে। কিভাবে? যে এইটা পাহারা দেওয়ার তোমার দরকার নাই, তুমি পাহারা দিয়ে ঠিকমতো বন্টন করতে পারছো কি না, ভুল হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমার সম্পদ নিয়ে গেলেন
তোমার মনের মধ্যে প্রশান্তি আসবে। যেটা আপনি যেমনটা বলছিলেন যে দুনিয়াতে বহু মানুষ আছে, মজবুত ইমানদার ব্যক্তি, যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট হলেও এতটুকুন পরিবর্তন তাদের চেহারায় মনে আসে না। একটাই কারণ, ইমান মজবুত, একটাই কারণ, আল্লাহকে ভালোবাসে। ওই আল্লাহকে ভালোবাসে যে আল্লাহ এই হাজার হাজার সম্পদ যেই ভালোবাসার মাধ্যমে তৈরি হয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা, বেশি দয়া, বেশি মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছে। জি মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা করে অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ টেলিভিশন কর্তৃপক্ষকেও। আমিন। দর্শক, আমরা এ পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আপনার শাহী দরবারে ভিখিরির মতো হাত পেতেছি, কাঙ্গালের মতো হাত পেতেছি, অভাবীর মতো হাত পেতেছি। রব্বুল আলামিন, আপনার ভাণ্ডার কখনো শূন্য হয় না, আপনার দরবারে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের বৈধ প্রয়োজনগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আপনার কাছে ফরিয়াদ, অনেকের মা নেই, বাবা নেই, অন্ধকার যখন হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, মায়ের কথা মনে পড়ে যায়, আরে মা শীতের দিনে ডান পাশে ঘুম পাড়াতো, পোশাক করে দিতাম, বাম পাশে ঘুম পাড়াতো, পোশাক করে দিতাম, দুই পাশের জায়গা যখন ভিজে যেত মা বুকের উপরে রেখে সারা রাত গরম রাখত, এক রাতে কতবার যে পোশাক পরিবর্তন করতে হতো সেটা মাই বলতে পারে একমাত্র। রব্বুল আলামিন, জীবনের সব কিছুতে মায়ের স্মৃতি, বাবার স্মৃতি লেগে আছে, মায়ের স্মৃতি, বাবার স্মৃতি কখনো ভোলা যায় না। রব্বুল আলামিন, সারা জীবন কষ্ট করে যা উপার্জন করেছে সব রেখে চলে গেছে অন্ধকার মাটির নিচে। আল্লাহ, যার মা নেই, বাবা নেই, কারোর মা বাবারে কবরে তুমি কষ্ট দিও না, কারণ মা বাবাকে কবরে আজাব দিও না। যারা কাছে দূরে হাত পেতেছে, সারা দুনিয়ায় যারা মুসলিমরা মা বাবা হারিয়েছে, সবার মা বাবার কবরের আজাব তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, সারা পৃথিবীতে যেখানেই মুসলমান নির্যাতিত, মুসলমান কষ্টে আছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, নিরাপত্তা দান করো। আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে করোনার মহামারী তুমি চিরতরে দূর করে দাও। আমিন। আল্লাহ ছোট্ট একটা দেশ, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, আল্লাহ এত নামাজি, এত অলিয়া উলিয়া এখানে বাস করে, এত শহীদ গাজীর কবরস্থানে ভরা এই জমিন, আল্লাহ এই জমিন তুমি সকল ধরনের আসমানি জমিনি বালা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আমাদের দেশে যত ধরনের অভাব আছে তুমি দূর করে দাও।
রিজিক বাড়াইয়া দাও, অর্থনীতি তুমি আল্লাহ উন্নতির দিকে নিয়ে যাও। আল্লাহ তুমি আমাদের দেশের সব প্রতিষ্ঠানগুলো যারা ন্যায় নিষ্ঠার সাথে পরিচালনার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে ন্যাক হায়াতে তৈবা দান করো, মানুষের কল্যাণে আরো বেশি বেশি কাজ করার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন তুমি তার এই খেদমতকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের ধ্বংস করে দেয় আমাদের মধ্যে যত খারাপ অভ্যেস আছে, আল্লাহ খারাপ বিষয় আছে সেগুলো পরিবর্তন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আল্লাহ আমাদেরকে জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান যা কিছু দিয়েছ আল্লাহ আদর্শ মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা অসুস্থ আছে আপনজন দূরের মানুষ যে যে থায় অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। এ অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমগণকে, ইসলামী চিন্তাবিদদেরকে, গবেষকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আমাদের বিশ্বাস এ অনুষ্ঠানের প্রতিটি পর্ব আপনাদের উপকারে আসবে, কিছু হলেও আপনারা পাবেন। তাই নিয়মিত এই অনুষ্ঠান দেখুন, থাকুন আলোকিত প্রতিদিনের সাথে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে তাদেরকে এই অনুষ্ঠানটি দেখতে উৎসাহিত করুন। দর্শক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সবসময় সবখানে সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।